আবারও বিয়ে করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জানা গেছে পাত্রী আমেরিকা প্রবাসী, নাম শাম্মা। পারিবারিক আয়োজনে এ বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তিনি জানান, 2 সেপ্টেম্বর রাজাবাগের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে বিয়ে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ তারকা। এটি অপূর্বের তৃতীয় বিয়ে, শাম্মার এটি দ্বিতীয় বিয়ে। অপূর্ব 2010 সালের 18ই আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে সম্পর্কের কথা জানতে পেরে 2011 সালে 21শে ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন অপূর্ব। প্রভার সাথে বিচ্ছেদের পর 2011 সালের 21 ডিসেম্বর বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। অপূর্ব অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াস। এ সম্পর্কও টেকেনি, 2020 সালের 17ই মে বিচ্ছেদ হয় তাদের। জানা গেছে অপূর্বের সাবেক স্ত্রী অদিতি আবারও বিয়ে করেছেন কয়েক মাস আগে। 2006 সালে গাজীর আকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন অপূর্ব। 2017 সালে তার অভিনীত বড় ছেলে নাটকটি প্রশংসিত হয় এবং তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তিনি। অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে। ছবিটি মুক্তি পায় 2015 সালের 27 নভেম্বর। এছাড়া মোর্শেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি, কিন্তু কয়েকদিন চিত্রধারণের কাজ করার পর বাতিল করা হয় ছবিটি। 2018 সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত গল্পগুলো আমাদের ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে তার অভিনীত শিহাব শাহীন পরিচালিত শেষ পর্যন্ত, হিমি পরিচালিত আনমনে, মাহিদুল মাহিম পরিচালিত খেয়ালি আমি হেয়ালি তুমি, জাকারিয়া শৌখিন পরিচালিত জলসার ঘর টেলিভিশন নাটকগুলো প্রচারিত হয়। অপূর্ব 1985 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার মা ফিরোজা আহমেদ ছিলেন রাজশাহী বেতারের একজন শিল্পী। রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন তার নানা। বাল্যকাল থেকে শোবিজের আগ্রহ ছিল অপূর্বের। 2002 সালে ইউ গটস দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ করেন তিনি। আশামণি, পুণ্ড নিউজ।